হাই গাইজ, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমার কাছে একটা ফোন আছে। ফোনটার মডেল হচ্ছে গিয়া নোকিয়া, দেখতে পাচ্ছেন নোকিয়া। এটার এটা এখন আমি রিসেট দিব ফোনটা, যেভাবে রিসেট দিবেন সেটা দেখিয়ে দিব একদম ইজি। ফোনটার প্রথমে ব্যাকপ্যাকটা খুলে নিব, ব্যাটারিটা খুলে নিচ্ছি। এ দেখতে পাচ্ছেন মডেলটা TA 1114, এটা এটার মডেল TA 1114। দেখতে পাচ্ছেন এখানে এটা এখন যেভাবে রিসেট দিব সেটা আমি দেখিয়ে দিব। এখন প্যারা এটা প্লাগ ইন করে নিব। এটার মধ্যে কিন্তু Nokia 106 এবং 1114, দেন পাওয়ার বাটন চেপে দিব। এখানে দেখতে পাচ্ছেন আর কি অনেকগুলো লেখা আসছে। সো এটা যদি আমি এখানে মেনুতে, প্রথমে মেনুতে ঢুকি, মেনুতে যদি ঢুকার পরে যদি এখানে সেটিংয়ে যাই, তারপর ওকে দেওয়ার পরে যদি এখানে আমি রিস্টোর ফ্যাক্টরি সেটিংয়ে যাই, তাহলে কিন্তু কাজ হবে না। সো আমাকে এটা অন্যভাবে রিসেট দিতে হবে। এটা রিসেট একটা কোড আছে, সেটা আপনাকে জানিয়ে দেবে এখন। রিসেট কোডটা যেটা, ওইটা দিয়ে রিসেট দিলে ফুললি রিসেট হয়ে যাবে ফোনটা। সো আমি ফোনটা ফুললি রিসেট দিয়ে দিব এখন, আপনাদের দেখাচ্ছি কীভাবে রিসেট দিবেন। নোকিয়া রিসেট একটা কোড আছে, সেই কোডটা আপনাদের দেখিয়ে দিব এখন। রিসেট যে কোড আছে, স্টার, তারপর দিবেন #7370, দেন হ্যাশ দিব। আপনাকে আবার বলছি আর কি, রিসেট পাসওয়ার্ডটা *#7370#, এটা দেওয়ার পর দেন এখন কন্টিনিউ দিব। ওকে, শিকুড়ি গুড় চাচ্ছে এখন। এবং 1 2 3 4 যদি দেই, দিয়ে যদি ওকে দিয়ে দেই, দেখুন কোড ইরোর দেখাচ্ছে। এটা একটা অফিসিয়াল যে কোড আছে সেটা দিতে হবে এখানে। এটা নির্দিষ্ট একটা পাসওয়ার্ড আছে, সেটা আপনি জানিয়ে দেবেন এখন। এটা নির্দিষ্ট পাসওয়ার্ড হচ্ছে কি, 1 2 3 4 5, দেন ওকে দিয়ে দিব। ওকে, ফোনটা রিসেট হয়ে যাচ্ছে এখন। একটু সময় নেবে, দেখুন ফোনটা ফুললি রিসেট হয়ে গেছে। এটার মডেল হচ্ছে গিয়ে Nokia TA 1114, অর্থাৎ 106। সো ইয়েস, থ্যাংক ইউ, বাই বাই। এখানে অটোমেটিক সেট করে দিব শেষ।